ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভিন হত্যার ঘটনায় মামলা করেছেন নিহতের স্বামী ইসমত কাদির গামা রাজধানীর নিউমার্কেট গৃহকর্মী সহ অজ্ঞাত একজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন তিনি রবিবার বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজের বাসায় খুন হন মাহফুজা চৌধুরী পারভিন মাহফুজা চৌধুরী পারভিন ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ থাকতেন এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে রোববার আনুমানিক সাড়ে তিনটার দিকে নিহতের স্বামী ব্যক্তিগত কাজে বাইরে যান সন্ধ্যার পর বাসায় এসে মাহফুজা চৌধুরী পারভিনের লাশ দেখতে পান বলে জানিয়েছেন পরিবারের সদস্য সময় বাসায় থাকা দুই গৃহকর্মীকে তারা খুঁজে পাননি গৃহকর্মী ও অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লোক দুজন ছিল তারাই আসামিজ যদি মহিলা আসামি এটা একজন একজন হচ্ছিল এই মাসেই দুই তারিখে আরেকজন আসছিলেন এক মাস আগে খোয়া গেছে জিনিসপত্র খোয়া গেছে গোল্ড গেছে টাকা পয়সা আলমারি ভাগ আমার আলমারি ভাঙে দিয়েছে এদিকে মরদেহের ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডক্টর সোহেল মাহমুদ জানান মৃত ব্যক্তির ঠোঁট মুখ ও আঙুলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে একটা আঙুল ভাঙা ছিল তাকে মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করেছেন তারা তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তা আমরা তার ঠোঁটে মুখে এবং আঙ্গুলে ইয়া দস্তাদস্তির চিহ্ন পাই এবং তাকে যে শ্বাসরোধ করে মারছে এই জন্য আমরা তার ঠোঁটে এবং জিব্বায় আমরা সেই আলামত দেখতে পাই এদিকে পুলিশ জানায় এ হত্যার ঘটনায় গৃহকর্মী স্বপ্না ও রেশমা সহ অজ্ঞাত ব্যক্তিকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে দ্রুত তাদের আটক করা সম্ভব হবে বলে জানান পুলিশ ফারহান শুভ নিউজ নাইন ঢাকা